سبحان الله الحمد لله لا إله إلا الله পড়তে পারবেন না সবাই পড়েন سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله তুমি বাঁচাও তুমি মারো ও বীরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো ও বীরত ক্ষমা করো ধরার যে জন তাকে ধরো ধরার যে জন তাকে ধরো তোমার মুঠোই সবি আল্লাহ الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله তোমার জিকে পড়ে অবাধ্য হই কেমন করে শুকর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমার দয়া সারা জাহান তোমার গোরা তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান তোমার গোরা তোমারই পথে আমার জীবন তোমারই পথে আমার জীবন কবুল করো বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ঐতিহ্যবাহী লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার অন্তর্গত দিশারি ইসলামী সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই দ্বিতীয়তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট আলেমে দীন হাজার হাজার অসংখ্য আলেমের উস্তাদ উস্তাদুল আসাতিদা বাংলাদেশের ওলামা অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র আমাদের শ্রদ্ধাভাজন অভিভাবক
আমাদের মাথার মুকুট বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের প্রধান প্রশিক্ষক হযরত মাওলানা শিব্বির আহমেদ সাহেব আতাল আল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি আমরা সবাই বলি আমিন আমিন প্রোগ্রামে উপস্থিত সম্মানিত শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম আমার সামনে বসা প্রাণ প্রিয় লক্ষ্মীপুরবাসী আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে বৃষ্টি স্নাত এই আবহাওয়াকে উপেক্ষা করে এমনকি বৃষ্টির মধ্যে ভিজে ভিজেও কোরআনের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়ে এই ময়দানে থাকার সৌভাগ্য জেনে দিয়েছেন তিনি কি কোরআনের প্রতি আপনাদের ভালোবাসা কেমন এই বৃষ্টির মধ্যে আপনাদের উপস্থিতি প্রমাণ করছে এটার আলাদা করে ব্যাখ্যা করার কোনো অবকাশ রাখে না সুতরাং আমি এক বাক্যে বলতে চাই যেই দেশে প্রচন্ড রোদ কোরআন প্রেমীদেরকে ঘরে আটকাতে পারে না যেই দেশে প্রচন্ড বৃষ্টি মানুষকে কোরআনের ময়দান থেকে দূরে নিতে পারে না যেই দেশের লোকেরা কোরআনের জন্য এত মাতোয়ারা এত পাগল পারা এই দেশে আল্লাহর কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান নেবে তারা টিকে থাকতে পারবে না আমরা আল্লাহর কোরআনকে ভালোবাসি কম না বেশি যেই দেশের লোকেরা কোরআনের জন্য এত মাতোয়ারা এত দেওয়ানা এত পাগল পারা এই দেশে আর কিছু থাকুক আর না থাকুক ইসলাম ছিল ইসলাম আছে থাকবেই থাকবে ইনশাআল্লাহ আসুন আমরা আগে আল্লাহর শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে কোরআনের প্রতি যিনি আমাদের অন্তরে কোরআনের প্রতি ভালোবাসা তৈরি করেছেন যিনি আমাদের অন্তরে ইসলামের প্রতি মহব্বত পয়দা করে দিয়েছেন যিনি এই বৃষ্টি স্নাত আবহাওয়া উপেক্ষা করে বৃষ্টিতে ভিজে ভিজেও কোরআনের আলোচনা শোনার সৌভাগ্য দিয়েছেন সেই রবের জন্য শুকরগুজার হয়ে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইয়েরা আপনারা আমাকে বলেন তো দেখি আমি লক্ষ্মীপুরে বছরের পর বছর ধরে আসতেছি আমি জানি লক্ষ্মীপুরের মানুষ কোরআন প্রেমিক মানুষ লক্ষ্মীপুরের মাটি ইসলামের ঘাঁটি এটা আমরা সবাই জানি সুতরাং যেই দেশে সুতরাং যেই অঞ্চলের যেই এলাকার লোকেরা কোরআনুল করিমকে এত ভালোবাসে সেই অঞ্চলের লোকেরা কোরআনের কথা শুরু হয়ে গেলে তারা চুপচাপ হয়ে থাকবে এটা তাদের ভদ্রতা আর নম্রতার বহিঃপ্রকাশ ঘটাবে ইনশাআল্লাহ আপনারা সবাই আমাকে বলেন তো দেখি কোরআনের কথা শুরু হয়ে গেলে আর কোনো কথা চলতে পারে সবাই বলেন চলতে পারে আজকে যে ভাইরা এত কষ্ট করে এত শ্রম দিয়ে এত মেহনত করে আজকে কোরআনের এই বাগান সাজালেন আমরা যারা এসেছি নিশ্চয়ই নিঃসন্দেহে এই প্রোগ্রাম থেকে আমরা কিছু কথা শ্রবণ করে আমরা বেনিফিটেড হওয়ার আশায় আমরা দিলের খোরাক নিয়ে যাওয়ার আশায় আমাদের জীবন গঠনের জন্য জীবন পরিবর্তনের নিয়তে আমরা এখানে এসেছি ঠিক না সুতরাং কোরআনের মাহফিল থেকে বেনিফিটেড হওয়ার জন্য উপকৃত হওয়ার জন্য আপনাকে দুটো আমল করতে হবে দুটো কাজ করতে হবে বুঝে থাকলে আমার কথার সবা জবাব সবাই একটু আওয়াজ করে দেন তো এই মাহফিল থেকে আমরা উপকৃত হতে চাই কি চাই না চাই কি চাই না এটা লক্ষ্মীপুরের আওয়াজ হয় নাই এখানে পাশেই মেঘনা নদীর তাজা তাজা ইলিশ খান আপনারা আওয়াজগুলোও তাজা তাজা হওয়া লাগবে ঠিক কি না আমরা এই মাহফিল থেকে বেনিফিটেড হতে চাই কি চাই না সবাই চাই তো যদি আমরা বেনিফিটেড হতে চাই তাহলে এই প্যান্ডেলের নিচে বসে দুটা কাজ করব কয়টা দুইটা আরো জোরে দুইটা এটা ইলিশের আওয়াজ এটা পুঁটি মাছের আওয়াজ হইছে দেখছেন আল্লাহর কি রহমত বৃষ্টিও বন্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ পড়বেন না আমি জানি হুজুর লক্ষ্মীপুরে আসতে আসতে আর ইলিশ খাইতে খাইতে আমিও তাজা হয়ে গেছি লক্ষ্মীপুর শতর দুইটা কি বলেন লক্ষ্মীপুরের ভাই অনেক আসছি না সব চিনি এলাকা আলহামদুলিল্লাহ দেখেন আল্লাহর জিকির দিয়ে মাহফিল শুরু হয়েছে আল্লাহ খুশি হয়ে গেছেন বৃষ্টিও বন্ধ আলহামদুলিল্লাহ আপনারা খুশি না বেজার তাহলে আজকের এই মাহফিল থেকে আমরা উপকৃত হওয়ার জন্য সবাই কাজ করব দুইটা কয়টা দুইটা এই দুটো কাজ আমরা করব তাহলেই আমরা আজকের মাহফিল থেকে বেনিফিটেড হব উপকৃত হব রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন এই কথাটা মোল্লার না আল্লাহর আল্লাহ তাহলে সবাই আমার দিকে তাকান আর শুনেন
ওয়াইদা কুরআল কুরআন যখন কোরআন পাঠ করা হবে যখন কোরআনের আলোচনা শুরু হয়ে যাবে ফাসতামিউ দিলের কান দিয়ে তা শ্রবণ করো নাম্বার 1 কনসেন্ট্রেট হয়ে যাও কনসেন্ট্রেট হয়ে যাও মনোযোগী হয়ে যাও নাম্বার 2 সবাই সাইলেন্ট হয়ে যাও ফানসিতু নাম্বার 2 আনসিতু আল্লাহ বলছেন নীরব হয়ে যাও সাইলেন্ট হয়ে যাও চুপ হয়ে যাও কারণ যেখানে আল্লাহর কালামের কথা শুরু হয় ওখানে যে কথা বলবে সে আল্লাহর কালামের সঙ্গে বেয়াদবি করবে আমার মুখ ছুটাইয়েন না ভালো করে বুঝাচ্ছি কিন্তু এরপরে যেই কথা বলবে আমি দাঁড় করাই দেব আগে বুঝাচ্ছি বুঝলে বুঝবা না বুঝলে তেজবা একটু পরে কিন্তু দাঁড় করাবো কথা শোনা যায় তাহলে মাহফিলে এই প্যান্ডেলে বসেছি কাজ করব কয়টা কয়টা দুইটা এই তুমি এত নাচানাচি করো কেন ইলিশ মাছের তেল খাইছো বেশি দেখো না এই আমার বাবা চাচা কি সুন্দর বসে গেছে সুবহানাল্লাহ আমার চাচাটা বসে গেছেন তুমি এত নাচানাচি করো কেন তেল খেয়ে আসছো নাকি মাছ এই তোমার আবার কি হয়েছে দাঁড়াইছো কেন একটু আগে বলছিল এখন ধরবো আমি এটা ক্লাসের মতো ওর আবার কি হইলো কালো শার্টে বসাই দেন টান দিয়ে বসান বসো তোমার অবস্থা দেখে তো মনে হচ্ছে মাছের লেজ খাই আসছো খালি পেছন দিকে দূর মারো কেন রাগ করেছেন আপনারা বৃষ্টি হোক না এর চেয়ে আরো বহু বৃষ্টিতে মাহফিল হয়েছে গিয়েছিলাম বান্দরবানে ঝড় তুফান আসছে কয় হুজুর উঠতে পারবেন না তুফান চলবে আপনার আলোচনা কোরআনের তুফানও চলবে আমরাও তুফানের মতো বসে শুনবো পারবো তো ইনশাল্লাহ কিয়ামতের দিন আমরা আল্লাহকে বলতে পারবো আল্লাহ বৃষ্টির মধ্যে বসে বসে কিন্তু কোরআন শুনছি মাফ না দিয়া আমরা কিন্তু মাফ না নিয়ে আজকে আমরাও আপনার কাছে আবদার বন্ধ করব না আল্লাহ মাফ করেন আল্লাহ চাইলে মাফ করবেন কি না আমরা আল্লাহর দয়া চাই কি চাই না কারা কারা আল্লাহর দয়া চাই না হাত তুলেন তার মানে সবাই দয়া চাই আলহামদুলিল্লাহ আমার ভাইরা আজকের এই মাহফিল থেকে বেনিফিটেড হতে হলে কাজ করব কয়টা দুইটা আরো জোরে দুইটা দেখি কে মনে রাখছে এক নাম্বার কি বলছিলাম মনোযোগী হতে হবে এক নাম্বার দুই নাম্বার চুপ থাকতে হবে পারবো তো ইনশাআল্লাহ এখন প্রশ্ন হলো হুজুর এই দুইটা কাজ করলে ঘটনা কি ঘটবে আল্লাহ বলছেন লাআল্লাকুম তুরহামুন সম্ভবত তোমাদের উপরে আমার রহমত নাজিল হবে আরো আস্তে বলেন সুবহানাল্লাহ চলেন আর দেরি করব না আমি অনেক আগেই রওনা করেছিলাম আমার এই কলেজার টুকরা ভাইরা যদি বলতো হুজুর আমাদের প্রায় 15-20 কিলো রাস্তাটা খুব খারাপ আপনি এক ঘন্টা আগে রওনা দিয়ে দিয়েন আমি দিতে পারতাম না পারতাম এক ঘন্টা আগে বের হইতাম অথবা তারা যদি বলতো হুজুর গাড়িটা রেখে দেন আমাদের বাইক দিয়ে চলেন অসুবিধা কি চলে যেতাম তাহলে আরো আগে আসা যেত আরো বেশি করে কথা বলা যেত ঠিক না তো ভবিষ্যতে এরা তো দ্বিতীয় বার্ষিক মাহফিল এদের কিছু ভুল হবে এগুলো পরামর্শ আগামীতে তারা কাজে লাগাবে ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়েরা আমি দুই সালাতের মধ্যবর্তী সময়ে আপনাদের সামনে কোরআনুল করিম থেকে কিছু কথা বলার জন্য বসেছি আমরা একটি সালাত অলরেডি কমপ্লিট করেছি যেই সালাত আমরা কমপ্লিট করে এখানে বসেছি এই সালাতটার নাম কি মাগরিব কিছুক্ষণ পর আপকামিং যে সালাত আমাদের সামনে এখন আসন্ন আসতেছে ওই সালাতটার নাম কি এই যে মাগরিব ইশার মাঝখানে বসলাম তো নামাজ আমাদের জন্য ফরজ না নফল কথা বলেন এই নামাজ আল্লাহ তাআলা আমাদের জন্য কেন ফরজ করলেন ভাই যেন আপনি আল্লাহ তাআলাকে সাজদা দেন এই জন্য তাই না বুঝে শুনে বলি আল্লাহ আমাদের জন্য প্রত্যেক দিন নামাজ ফরজ করেছেন কয়বার এটা লক্ষ্মীপুরের আওয়াজ না এটা ইলিশের আওয়াজ না পুঁটি মাছের আওয়াজ কয়বার আরো জোরে এই পাঁচবার যে আল্লাহ নামাজের জন্য আমাদেরকে আদেশ দিলেন অর্ডার দিলেন হুকুম দিলেন কেন আমরা যেন পাঁচবার গিয়ে আল্লাহকে সাজদা দিই আল্লাহ সাজদা পাবেন এটাই কি উদ্দেশ্য কথা শুনতেছেন উদ্দেশ্য এটাই অনেকে কনফিউশনে পড়ে গেছে তাহলে উদ্দেশ্যটা কি আপনি সাজদা দিবেন আল্লাহর সাজদার খুব অভাব পড়ছে যে আপনার সাজদা নিয়া এরপরে আল্লাহ খুশি হবেন আপনি আল্লাহকে আপনার মতো আবুল কালাম আব্দুল সালাম আব্দুল সত্তার আবার কারো নাম মিলে গেলে রাগ করেন না এটা জাস্ট এক্সাম্পল আমার আপনার মতো মানুষ আল্লাহকে সাজদা না দিলে আল্লাহর কোনো লস আছে কারণ ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ
আসমান জমিনের প্রত্যেকটি সৃষ্টি এবাদত গুজারি এরপরে আসমান জমিনের প্রত্যেকটি সৃষ্টি জিকির আর তাসবিহ জপে যান তিনি কি তিনি কে আপনি আল্লাহর জিকির না করলে আল্লাহকে সাজদা না দিলে আল্লাহর কোনো লস আছে আপনি সাজদা দিলে লাভ আপনার না দিলে লস আপনার তাহলে বলতে পারেন হুজুর তাইলে আল্লাহ নামাজটা দিয়েছেন কেন কি কারণে আল্লাহ নামাজ দিলেন নামাজ আল্লাহ তাআলা দিয়েছেন এটি হচ্ছে একজন মুসলমানের সামগ্রিক জীবনের ট্রেনিং প্রশিক্ষণ গ্রহণের জন্য পাঁচ ওয়াক্ত পাঁচবার আল্লাহ সালাত দিয়েছেন আপনার জীবন গঠনের জন্য আপনার জীবন সাজাবার জন্য সকল অন্তর্নিহিত শিক্ষা এই নামাজের ভেতরে দিয়েছেন কে আল্লাহ আপনি শুধু পাঁচবার যাবেন আর ঠুকঠাক করে সাজদা দিয়ে চলে আসবেন এই জন্য এই সাজদা দেওয়ার জন্য আর রুকু সাজদা করে ফিজিক্যাল এক্সারসাইজের জন্য এই নামাজ আল্লাহ তাআলা দেন নাই এর পেছনে বিরাট একটি উদ্দেশ্য রয়েছে এই নামাজ আদায়ের মাধ্যমে নামাজের আনুষ্ঠানিক ইবাদতগুলো করানোর মাধ্যমে আল্লাহ তাআলা আপনার ব্যক্তি জীবন পরিবার এবং সমাজ গঠনের যে শিক্ষাগুলো রয়েছে সেগুলো আপনাকে শিখিয়ে দিতে চান এবং এর মাধ্যমে আপনার জীবনের আমূল পরিবর্তন ঘটিয়ে আল্লাহ আপনাকে জান্নাতের রাস্তা দেখাতে চান এইজন্য নামাজের ভেতরে অন্তর্নিহিত কিছু শিক্ষা লুকিয়ে আছে সেগুলো যদি আপনি না জানেন আর ডেইলি গিয়ে পাঁচবার নামাজ আদায় করেন সাজদা দেন মুসল্লি মরার আগ পর্যন্ত নামাজই পড়বে কিন্তু এই নামাজ তার জন্য কোনো বেনিফিট কোনো কল্যাণ বয়ে আনতে পারবে না খুব অল্প সময়ে আমি আপনাদের সামনে নামাজের এমন কিছু শিক্ষা তুলে ধরব দুই নামাজের মধ্যবর্তী সময়ে বসছি তো এই নামাজ আমাদেরকে কি শেখায় নামাজ আমাদেরকে কি শেখায় এরকম কয়েকটি পয়েন্ট বলবো এগুলো যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতাম করতে পারতাম কিংবা আমরা যদি করতে পারি ব্যক্তি জীবন আমাদের পার্সোনাল লাইফ ফ্যামিলি লাইফ সোশ্যাল লাইফ সব পরিবর্তন হয়ে যাবে শান্তি আর রহমতের বারিধারা আসমান থেকে নাজিল করবেন কে নাজিল করবেন কে আল্লাহ আসুন আমরা কয়েকটি শিক্ষা জেনে নেই নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে সালাত টিচ আস টু স্টে ইউনাইটেড নামাজ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দেয় সবাই বলেন তো দেখি নামাজ কি একা একা ফরজ করা হয়েছে নাকি ঐক্যবদ্ধভাবে জামাতের সাথে ফরজ করা হয়েছে পুটি মাছের মত না ইলিশ মাছের মত আওয়াজ দেন নামাজ কি একা একা ফরজ করা হয়েছে নাকি জামাতের সাথে ফরজ করা হয়েছে নামাজ কি রব্বুল আলামিন জামাতের সাথে ফরজ করেছেন এই জন্য কোরআনুল কারীমের দুই নাম্বার সুরা সূরাতুল বাকরা এর 43 নাম্বার আয়াতে রব্বুল আলামিন জানিয়ে দিলেন وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ সালাত কায়েম করো যাকাত দাও আর রুকুকারীদের সঙ্গে গিয়ে রুকু করো অর্থাৎ যারা সালাত আদায় করছে তাদের সাথে গিয়ে জামাতের সাথে তুমি ঐক্যবদ্ধভাবে নামাজ আদায় করো এই যে নামাজ জামাতের সঙ্গে ফরজ করা হলো নামাজে খুব সুন্দর ঐক্যের বন্ধন ঐক্যের চিত্র আমরা দেখি বলেন তো দেখি নামাজে ঢোকার পরে মসজিদে যাওয়ার পরে কওমি হুজুরের পাশে যদি আলিয়ার হুজুর দাঁড়ায় কওমির হুজুর কি বলে নাকি এই বেটা আলিয়া তুই খালিয়া তুই আমার পিছনে যা এমন কথা বলে নাকি আবার আলিয়ার হুজুর কি বলে নাকি তুমি কওমির হুজুর তুমি পিছনে যাও এটা কি বলে নাকি কি সুন্দর কি চমৎকার চিত্র কওমির পাশে আলিয়া দাঁড়ায় আলিয়ার পাশে কওমি দাঁড়ায় কোনো ঠেলা ঠেলি মসজিদে ঢুকার পরে আওয়ামী লীগের কোনো ভাই কি বলে নাকি আমি ক্ষমতাসীন আমি সামনে তুমি বিরোধী দল পিছনে যাও এটা বলে নাকি বরং দেখা যায় নামাজে ঢুকার পরে আওয়ামী লীগের পাশে বিএনপি দাঁড়ায় আওয়ামী লীগের পাশে জামাতে ইসলাম দাঁড়ায় হেফাজত দাঁড়ায় আহলে হাদিস দাঁড়ায় আহলে হাদিসের পাশে সুন্নি দাঁড়ায় কোনো টেলাটেলি নাই নামাজের ভিতরে মসজিদের ভিতরে কোনো গুতাগুতি নাই এখন বলেন তো দেখি মসজিদের বাইরে গুতাগুতি এখন কম না বেশি আরো জোরে বলেন নামাজের মসজিদের মধ্যে কি সুন্দর ভাই ভাই একসাথে হয়ে দাঁড়ায় একামত শেষ হওয়ার পরে ইমাম সাহেব বলেন ইস্তাউ আকিমু সুফুফাকুম ওয়া'তাদিলু হজ আর ওমরা করছেন কে কে হাত তুলেন তো দেখি এটা একজন ভাই পাওয়া গেছে আচ্ছা যারা হারামে হারামাইন শরীফাইন মক্কা মদিনায় যারা সালাত আদায় করেছেন আপনারা এখন ইন্টারনেটের যুগ অনেকে আপনারা মোবাইলে সালাত দেখেন না মক্কা মদিনার নামাজ ফেসবুক ইউটিউবে দেখেন দেখবেন ওখানে একামত দেওয়ার পরে ইমাম সাহেব আরবিতে কি জানি কয় কয় না এগুলো কি ইমাম সাহেব নিজে নিজে বানিয়েছে নো এগুলো যার আমল তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু
দেখবেন ইমাম সাহেব আরবিতে বলে ইস্তাউ আকিমু সুফুফাকুম মুআতাদিলু অথবা বলে সফু সুফুফাকুম মুতারাসু ওয়া সুদুল খালাল বলে কি না আমাদের সম্মানিত ইমাম ভাইরা আমাদের দেশে ওই আমলগুলো করার দরকার আছে না নাই আরবিতে না পারেন বাংলায় বলেন কাঁধে কাঁধ লাগিয়ে কাতারগুলো সোজা করে দাঁড়া দেখা যায় কি সুন্দর এক ভাই আরেক ভাইয়ের সাথে কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়ায় ওখানে কোনো মারামারি করে নামাজের বাইরে গেলে মারামারি কম না বেশি আপনাদের কথা আর কি বলবো আমরা এক হুজুর আরেক হুজুরই দেখতে পারি না এটা আর কি জানে আর উনি বলে সালামও দেয় না আসে না নাই এখন আমাদের গুতাগুতির কারণে ইসলাম বিরোধীদের জুলুম নির্যাতন ইসলাম ওয়ালা লোকদের উপরে কম না বেশি অথচ নামাজের ভেতরে এই ঐক্যটা যদি নামাজের বাইরে থাকতো তাহলে ইসলাম শক্তিশালী হতো না দুর্বল হতো এই জন্য বুখারীর হাদিসে নবীজি বলেছেন আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বাদুহু বাদা এক মুমিনের সাথে আরেক মুমিনের সম্পর্ক হবে একটি দেয়ালের মধ্যে একটা ইটের সাথে আরেকটা ইট যেমন লাগোয়া থাকে এক মুমিনের সাথে আরেক মুমিনের সম্পর্ক এমন হবে একটা বাস্তবিক উদাহরণ দেই এই যে এই খুঁটি থেকে এই খুঁটি মনে করেন এখানে আমরা একটা পিলার দাঁড় করাবো ওইখানে একটা ইট এখানে একটা ইট এখানে একটা ইট ওইখানে আরেকটা ইট এরকম এক দুই হাত গ্যাপ দিয়ে দিয়ে যদি ইট লাগানো হয় এটা কি দেওয়াল হবে এটা তো দেওয়াল হবেই না দুই তিন পিস উপরে রাখার পর তিন চার বছরের বাচ্চা এসে ঠুনটা মারলো ওইটা কি হবে পড়ে যাবে আর ইটগুলোকে যখন কাছাকাছি পাশাপাশি রাখানো হবে কাছাকাছি পাশাপাশি যখন লাগানো হবে আর বালি সিমেন্ট দিয়ে যখন আস্তরের প্রলেপ দেওয়া হবে তখন এক শক্তিশালী দেয়াল হবে না দুর্বল দেওয়াল হবে তখন এটাকে ধাক্কায় ফালানো এত সহজ এই উদাহরণ দিলাম কেন আলাদা আলাদা ইট থাকলে যেমন শক্তিশালী দেওয়াল হয় না ঠিক তেমনি ভাবে মুসলমানদের ভেতরে দলাদলি করলে ইসলাম কখনো কায়েম হবে না আর যখন একটি শক্তিশালী দেওয়াল নির্মাণের জন্য ইট পাশাপাশি থাকে এইভাবে যদি পাশাপাশি মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে যায় সব দলাদলি বাদ দিয়ে এক যদি হয়ে যায় এমন শক্তিশালী দেওয়াল হবে এই দেওয়ালকে ধাক্কা দেওয়া দূরের কথা ইসলাম বিরোধীরা কোরআন বিরোধীরা ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস পাবে না আরো একটা সুন্দর উদাহরণ দেই আপনার হাতে কেউ একটা লাঠি দিল কি দিল পুঁটি মাছের মতো না ইলিশ মাছের মতো আওয়াজ দেন হাতের মধ্যে কি দিল এবার বলা হলো ভাই লাঠিটা ভাঙেন বলেন তো একটা লাঠি ভাঙা সহজ না অনেক কঠিন পাবলিক তো কথা কয় না এই চুপচাপ বসে যাও যুবক ভাইরা একটা সাউন্ড হবে না কোনো ডিস্টার্ব করা যাবে না আলোচনার শুরুতেই বলেছি আল্লাহর কোরআনের কথা শুরু হয়েছে এখানে তোমার আমার মতো সাতামাতা মার্কা লোকের কথা আর চলতে পারে চুপচাপ থেকে শুনতে হবে একদম সাইলেন্ট কোনো আওয়াজ হবে না শুধু আওয়াজ হবে আল্লাহর কালামে সম্মানিত ভাইরা একটা লাঠি আপনার হাতে দেওয়া হলো বলা হলো এই লাঠিটা ভাঙেন একটা লাঠি ভাঙা সহজ না কঠিন ভেঙে যাবে এবারে 1000 লাঠি আপনার হাতে দিয়ে বলা হলো এটা ভাঙেন কুতাকুতি শুরু হবে ভাঙতে পারবে না কি বুঝলেন আমরা যদি সামান্য মাসআলাগত পার্থক্যের কারণে আলাদা আলাদা হয়ে যায় ইসলাম বিরোধীরা যখন যাকে ধরবে মেরুদণ্ড ভেঙে দিবে আর যদি 1000 লাঠির মতো সবাই ঐক্যবদ্ধ থাকতে পারি আমাদেরকে ধরা দূরের কথা আমাদের বিরুদ্ধে কথা বলার সাহস পাবে না এখন আমাদের গুতাগুতির কারণে তারা সুযোগ পায় বেশি ঠিক কি না এখন অবস্থা হয়ে গেছে এমন আলেমে আলেমে গুতাগুতি আর ইসলাম বিরোধী ইসলাম বিরোধীতে দোস্তি আছে না নাই আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি সালাতে দুহাত কোথায় বাঁধবে নবীর উপরে বুকে আমিন বলবে চুপিসারে নাকি সজোরে আওয়াজ ফুকে
ছোট আর ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ দ্বন্দ্ব, সব দল ভাবে আমরাই ভালো অন্যরা কালো মন্দ। খরচে নিয়ে তো মারামারি নেই, নফলে সফল ডুব, টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব। এখন টুপি নিয়ে আমরা ইসলাম যাচাই করি, কই এটা কৌমি টুপি, এটা আলিয়া টুপি, এটা চর্বুনাই টুপি, এটা হেফাজত টুপি, এটা সুন্নি টুপি, এটা আহলে হাদিস টুপি। এ মুসলমানরা টুপির মধ্যে তুমি ইসলাম খুঁজো, এই জন্য টুপিটা খাইতে খাইতে তোমার মেরুদণ্ড ভাঙে। ফরজ নিয়ে তো মারামারি নেই, নফলে সফল ডুব, টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব। ওই সুযোগে আবরাহা দেখো হাকিয়ে বেড়ায় হস্তি, জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ, এখন জালিমে জালিমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। খ্যাতির নেশায় আলেমের মন ব্যস্ত, ভীষণ ব্যস্ত, এই সমাজের সব কাজে তাই জালিমের হাতে ন্যস্ত। নিজের হিসেব করে নালে মনের কথা ভাবে, বিরোধকারীরা জান্নাতে নাকি জাহান্নামেই যাবে। কাফের ফাসেক লক্ষ ফতোয়া পকেটেই আছে জমা, আল্লাহর কাছে ছাড় আছে তবু তার কাছে নেই ক্ষমা। ফেরার চেরাগে চিনতে পারেনি এখনো আপন পথ, জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর। হেরার চেরাগে চিনতে পারেনি এখনো আপন পথ, জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর। সালতানাতের মিনার হারিয়ে আশ্রয় তার বস্তি, জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ, এখন জালিমে জালিমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। কথাগুলো বাস্তব না অবাস্তব? আমরা যদি এই গুতাগুতি বাদ দিয়ে সব দল এবং মতের আলেমরা একটা মিলে বসতে পারতাম, আল্লাহর কসম এই দেশের মুসলমানরা আলেমদেরকে মাথার তাজ বানিয়ে রাখতো। এই দেশের সকল মুসলমানরা আলেম ওলামাদেরকে এক দেখতে চায়, আর নামাজ আমাদেরকে তাই শেখায়, ঠিক কি না? কি আজীব অবস্থা! এখন আমি নাচতে না জুড়ে হাত বুকে না না ভিতে এইটা নিয়ে গুতাগুতি করে মসজিদ আলাদা, ঠিক কি না? ঘটনা একটা মনে পড়ে গেছে, বলবো বলবো। এক লোক সফরে বের হয়েছে, এক লোক সফরে বের হয়েছে, মাঝপথে আসরের নামাজের আজান হয়েছে। লোকটা ভাবলো আজান যেহেতু হয়েছে নামাজে ঢুকে যাই, মসজিদে ঢুকলো। লোকটা সব সময় নাভির উপরে হাত বাঁধে, আল্লাহু আকবার বলে হাত বেঁধেছে, কিন্তু তার দুর্ভাগ্য ওই মসজিদের সবাই হাত বাঁধে বুকের উপরে। সালাম ফেরাই এরা বললে এরা ধর কোন জায়গা থেকে আসছে, দৌড়ান শুরু করছে, দৌড়ানো খাইতে খাইতে এবার লোকটা এক জায়গায় গিয়ে এদের হাত থেকে রেহাই পাইছে, হাঁপাইতেছে, হাঁটা শুরু করেছে। কিছুক্ষণ যাওয়ার পরে মাগরিবের আজান হয়েছে, আরেক এলাকায় আসছে। এবার চিন্তা করলো আজান যেহেতু হয়েছে মসজিদে ঢুকে যায়, ঢোকার সময় চিন্তা করতেছে এবার আসরের নামাজের মতো আর ভুল করব যে দৌড়ানো খাইছি, এবার হাত বাঁধছে বুকের উপরে। লোকটার দুর্ভাগ্য ওই মসজিদের সবাই হাত বাঁধে নাভির উপরে। সালাম ফিরাই এরা বললো এ আবার কোথ থেকে আসছে রে ভাগ, দৌড়ান শুরু করছে, দৌড়াইতে দৌড়াইতে লোকটা এক জায়গায় গিয়ে এদের হাত থেকে রেহাই পাইছে, হাঁপাইতেছে, হাঁটা শুরু করলো। কিছুক্ষণ পর এসার আজান হইল, লোকটা নামাজে ঢুকলো, মসজিদে ঢুকে খুব চিন্তায়, আসরের নামাজে খাইছি একবার দৌড়ান, মাগরিবের নামাজে খাইছি আরেকবার দৌড়ান, একবার হাত বাঁধছি নাভির উপরে তাও দৌড়ানো খাইছি, আরেকবার হাত বাঁধছি বুকের উপরে তাও দৌড়ানো খাইছি। জানি না এখন আর কপালে কি আছে, চিন্তা করলো যেহেতু কপালে যা আছে তাই হবে, এখন আর নাভির উপরেও না বুকের উপরেও না, একবারে কপালেই হাত বাঁধি, বাঁধছে কপালের উপরে। এবার লোকজন তারে দেখে কয়ে ভাই রে তুমি কপালে হাত বাঁধছো কেন, ঘটনা শোনাইলো, শোনাই বলে ভাই জানি না এসব নামাজের কপালে কি আছে, এই জন্য কপালের উপরেই বাঁধছি, যা হওয়ার এই কপালেই হবে। আপনাদেরকে হাসানোর জন্য কথা বলি নাই, দেখবেন এখন সামান্য মশালাগত পার্থক্যের কারণে ঢাকা সহ বিভিন্ন জায়গায় এক গুষ্টি মসজিদকে ভাগ করে দিয়েছে। এই সাহস তোমাকে কে দিয়েছে? আপনার সাথে আমার মতেরও মিল থাকতে পারে,
মাসআলাগত পার্থক্য থাকবে, এটা নিয়ে আলোচনা হতে পারে, তাই বলে আমি আমার ভাইয়ের সাথে দ্বন্দ্ব করতে পারি না, এটা ইসলামের সৌন্দর্য না। বরং ইসলামের সৌন্দর্য হলো আমার ভাইয়ের সাথে আমার মতের অমিল থাকবে, তার মতকে আমি রেসপেক্ট করব, আমার মতকে সে রেসপেক্ট করবে। দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম, এটাই ইসলামের সৌন্দর্য। নামাজ তো এটাই শিখালো, ঐক্যবদ্ধ থাকো। বলেন নামাজে আমরা গিয়ে গুতাগুতি করি, তো দুই নামাজের মধ্যবর্তী সময়ে নামাজের শিক্ষাগুলো বুঝাচ্ছি রে ভাই। এই শিক্ষাগুলো মসজিদের বাইরে থাকলে আমাদের সমাজে শান্তি থাকতো না, আরো অশান্তি বাড়ত। সবাই এক থাকতে পারবো তো? কেন আমরা এক থাকবো না? কারণ আমাদের প্রভু কয়জন? একজন। নবী কয়জন? কিতাব কয়টা? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ঐশি বাণী কুরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ঐশি বাণী কুরআন। তবে কেন এক নয় হে মুসলমান, এক হও এক হও করিয়াও মান। বলেন আমিন। আল্লাহ আমাদেরকে এক বানাইয়া দেন, ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দেন। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে নামাজের এক নাম্বার শিক্ষা মনে রাখতে হবে, নামাজ আমাদেরকে ঐক্যের শিক্ষা দেয়। কিসের শিক্ষা দেয়? ঐক্যবদ্ধ থাকবো তো আমরা। আমরা এই খুচুর আগে খুচুরকে দেখতে পারেন, এগুলা বাদ দেন। কৌমি মাদ্রাসার আলেম তিনি আমার ভাই, আলিয়া মাদ্রাসার আলেম তিনিও আমার ভাই, আহলে হাদিসের যিনি তিনিও আমার ভাই, সুন্নি যিনি তিনিও আমার ভাই। আমরা যদি ভাই ভাই হয়ে থাকতে পারি, দেখবেন এই দেশে ইসলামের রাজ, কোরআনের রাজ কায়েম হতে বেশি দেরি হবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। নামাজের দুই নাম্বার শিক্ষা হলো, নামাজ আমাদেরকে ভেদাভেদহীন একটি সমাজ গঠন এবং ভ্রাতৃত্বের বন্ধনকে মজবুত করার শিক্ষা দেয়। নামাজে যাওয়ার পরে, মসজিদের ভেতরে যাওয়ার পরে আমাদের মধ্যে কোনো ক্লাসিফিকেশন থাকে? দেয়ার ইজ নো ক্লাস ডিসক্রিমিনেশন ইন সালাত। সালাতের ভেতরে কোনো শ্রেণী বৈষম্য নেই, কোনো ক্লাসিফিকেশন নেই সেখানে, কোনো বর্ণবাদ নেই, লিঙ্গ বৈষম্য নেই। লক্ষ্মীপুরে বাবারা ভাইয়েরা বলেন তো আমারে, নামাজে ঢোকার পরে এমপি সাহেবের পাশে একজন রিক্সাওয়ালা দাঁড়িয়েছে। এমপি সাহেব কি বলবেন, এই বেটা তুই রিক্সাওয়ালা, আমি পার্লামেন্ট মেম্বার, তুই আমার পাশে দাঁড়াইলি কেন, পেছনে যা, বলতে পারবে? যদি বলেও ফেলে রিক্সাওয়ালা বলবে, মিয়া তোমার এই এমপি গিরি পার্লামেন্টে গিয়ে দেখা, যেখানে ঢুকেছ এটা আল্লাহর ঘর, এখানে তুমিও আল্লাহর গোলাম, আমিও আল্লাহর গোলাম। কিংবা আমার মতো হুজুর, হুজুরের পাশে যদি কোনো সাধারণ মানুষ দাঁড়ায়, আমি কি বলবো, ভাই আমি আলেম, দেখো না তুমি পেছনে যাও, বলা যাবে না? দেখা যায় আলেমের পাশে সাধারণ মানুষ দাঁড়ায়, এরপরে আপনি বড় বিজনেস ম্যাগনেট, আপনার পাশে কুলিওয়ালা, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা দাঁড়াবে, তাকে আপনি আপনার পাশ থেকে সরিয়ে দিতে পারবেন না। কারণ এখানে যারা এসেছে সবার একটাই পরিচয় আল্লাহর কাছে, সবাই গোলাম কা। এই জন্য মহাকবি কবি সম্রাট আল্লামা ইকবাল তার কবিতায় বলে চমৎকার করে বলেছেন, এক হি সফ মে খড়ে হোগে মাহমুদ ও আয়াস, এক হি সফ মে খড়ে হোগে মাহমুদ ও আয়াস, না কোই বান্দা রহা না কোই বান্দা নওয়াজ। নামাজে আসার পর সম্রাট মাহমুদ আর তার চাকর আয়াত যখন একই কাতারে পাশাপাশি কাছাকাছি দাঁড়িয়ে যায়, তখন সম্রাট আর সম্রাটের ভূমিকায় থাকেন না, চাকর তখন চাকরের ভূমিকায় থাকে না, সম্রাট আর চাকর দুজনেই তখন কার গোলামে পরিণত হয়ে যায়? গোলাম কার? এখন বলেন তো লক্ষ্মীপুরের বাবারা ভাইয়েরা, নামাজের এই শিক্ষা কি মসজিদের বাইরে আছে নাকি? আপনারাই বলছেন নাই, আমার কোনো দোষ, তার মানে আমাদের মধ্যে আমল। নামাজে মসজিদে ঢুকলে দেখা যায় ড্রাইভার আর তার মালিক একসাথে দাঁড়ায়, কিন্তু নামাজের বাইরে ড্রাইভার আর মালিক একসাথে বসে খেতে পারে না। দেখা যায় নামাজে যখন যায়, মসজিদে যখন যায়, একই কাতারে দেখা যায় ঘরের চাকর আর মালিক একসাথে দাঁড়ায়। দেখা যায় নামাজের বাইরে চাকর আর মালিকের অনেক ব্যবধান আছে না নাই? তার মানে নামাজের শিক্ষা আমরা নিতে পারি নাই। দেখা যায় নামাজে যখন আমরা যাই,
নামাজে ঢুকলে মসজিদে ঢুকার পরে সবাই আমরা ভাই ভাই হয়ে কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াই, আর নামাজের বাইরে আমরা সবাই স্ট্যাটাস অনুযায়ী যার যার ডিগনিটি অনুযায়ী চলাফেরা করি, আছে না নাই? নামাজের ভেতরে মসজিদের ভেতরে রিক্সাওয়ালার পাশে দাঁড়াইলে ঘামের গন্ধ নাকে লাগে না, আর নামাজ থেকে বের হয়ে রিক্সাওয়ালাকে ডাক দিলে রিক্সাওয়ালা কাছে আসলে অনেকে নাক ধরে, আছে না নাই? নামাজের ভেতরে রিক্সাওয়ালাকে কোনো কটু কথা বলে না, কিন্তু আমার দেশে এমন অনেক হারামি আছে চাইনিজ রেস্টুরেন্টে খাওয়ার পরে ওখানে যে ওয়েটার থাকে তাকে 100 টাকা 200 টাকা বকশিস দিয়ে দেয়, আমার রিক্সাওয়ালা ড্রাইভার বাবা অথবা রিক্সাওয়ালা ড্রাইভার ভাইটাকে যে 20 টাকা বাড়িয়ে দিতে পারে না, বরং সুযোগ পাইলেই মারামারি করে গালি দেয়, এরকম মানুষ লক্ষ্মীপুরে নাই? আপনারাই বলছেন আছে, তার মানে কমন পড়ে গেছে, এরকম হারামি আছে না নাই? ওয়েটারকে 50 টাকা 100 টাকা দেয়, তুমি কেমন হারামি যে রিক্সা ড্রাইভারকে, আর রিক্সা চালানো কত কঠিন দেখলেই তো দয়া লাগে, এটাকে কি বলে কি ঘুরায়, পেটেল না? পেটেল তো না, পেটেল ঘুরায় গাম বেবে পড়তেছে, 10টা টাকা বাড়িয়ে দিতে পারেন না? 10 টাকা কি বাড়িয়ে দিবেন, ন্যায্য ভাড়ার চাইতেও কম দিয়া অনেক রিক্সাওয়ালা, আমার অনেক বুড়া বাবা অনেক রিক্সাওয়ালা ভাইদের গায়ে থাপ্পড় লাগা, এরকম হারামি আছে? কি নামাজ পড়েছে আর কি নামাজ থেকে শিক্ষা নিয়েছে? ভেদাভেদহীন সমাজ আর ভ্রাতৃত্বপূর্ণ সমাজ ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার শিক্ষাটাই তো সে নামাজ থেকে নিতে পারে নাই। আমরা এই শিক্ষাটা নামাজের বাইরে অ্যাপ্লাই করতে পারবো তো? ইনশাআল্লাহ। লক্ষ্মীপুরের মতো বলেন ইনশাআল্লাহ, আরো জোরে ইনশাআল্লাহ বলবেন না, ইনশাআল্লাহ পারবো তো ইনশাআল্লাহ? কয়টা বললাম, আরো জোরে, মহিলাদের মতো আওয়াজ দেন কেন, একটু পুরুষের মতো দেন, কয়টা বলছি? দেখছেন আমার চাচার বয়স কত, তোমরা যুবকরা এখানে কি করো? মনে হয় তো এক বিয়ে করার সামর্থ্য নাই, তো বিয়ে করবা কিভাবে? তুমি যে বিয়ে করো নাই আমার সেটা বোঝা দেওয়া লাগবে কিনা? কয়টা বলছি, এখনো চাচার সমান হয় না, কয়টা? চাচা তোমাদের আগে, তবে চাচার করবে না, তোমরা চাচার চেয়েও পিছনে আসো, আর পিছনে থাকবাই বা না কেন? এই যে আমার চাচারা যখন আমাদের মতো ইয়াং ছিলেন, তারা ঠিকঠাক মতো খাইতেন ঘুমাইতেন, তোমরা ঠিক মতো ঘুমাও না, যেন এক একটা চেহারার দিকেও তাকানো যায় না, বিচি উঠতে উঠতে তারপরে গাল ভাঙতে ভাঙতে এমনি হয়ে গেছে। তুমি যুবক মানুষ, তোমার চেহারা এমন কেন? সারা রাত কি করো তুমি? রাত 2টা 3টা বেজে যায় ফেসবুকে স্ক্রলিং করতে করতে, এত রাত জাগতে তোমাকে কে বলেছে? এশার নামাজের পরে দেরি করার দরকার, পড়াশোনা শেষ করে কমপ্লিট করে তাড়াতাড়ি ঘুমাও, ফজরটা ফজরের নামাজ আদায় করে আল্লাহকে সাজদা দিয়ে দিন শুরু করতে হবে। চেহারায় লাবণ্য দান করবেন কে? এই ফেরান লাভ নেই দিয়া চেহারায় লাবণ্য আনতে পারবা না। যুবক ভাইরা, ছাত্র ভাইরা, সবার আগে তাহাজ্জুদের নামাজে আল্লাহকে সাজদা দাও, এরপরে ফজরের নামাজ দিয়ে দিনটা শুরু করো, দেখবা দুনিয়া আখেরাত উজালা সফল করে দিবেন কে? ফজরের নামাজে উঠতে পারো না, কি হয়েছে তোমাদের? ছাত্র ভাইরা, তোমাদেরকে বলছি, বাবাদেরকে তো তুমি করে বলছি না, আমার ছাত্র ভাইদেরকে বলছি, যুবক ভাইদেরকে বলছি, তোমরা সকালবেলা ঘুম থেকে ওঠার সময় অ্যালার্ম দাও 8টায়, এখন সবাই কি বলি কথাটা, এটা সবাইকে বলা দরকার। আমার বাবারা আমার ভাইরা সকাল 8টায় ঘুম থেকে উঠবে, কারণ ইন্ডাস্ট্রিতে যেতে হবে, অফিসে যেতে হবে, 8টায় অ্যালার্ম সেট করে বউকে বলে, যারা বিবাহিত যারা মিসকিন বিয়ে করে নেয় আর কই পাবে, তো বউকে বলে যে বউ গো, খুব আদর করে বলে, বউ গো আমাকে ডেকে দিও 8টায়, খবরদার 8টায় ডেকে না দিলে 9টার আগে অফিসে যেতে পারবো না, বস তখন জবাব দিয়ে নেবে। এখন আপনি 9টায় টাইম মতো যাওয়ার জন্য অ্যালার্ম সেট করলেন, বউকেও বলতে পারলেন, অফিসের ভয় কলি যায় আছে, কোন শয়তান আপনাকে ধরলো যে ফজরের সময় ওঠার জন্য ভোর 5টার অ্যালার্ম আপনি ফোনে সেট করতে পারেন না? আপনি তো শয়তানের দাস হয়ে শয়তানের পথে জীবন পরিচালনা করে জাহান্নামের পথে হাঁটছেন। ঠিক তো কইলেন, কামগুলা কে ঘটায়? বলে ফজরের নামাজে মানুষ হয় না কেন? আমার দেশে ফজরের নামাজে মানুষ বেশি নাকি জানাজার নামাজে মানুষ বেশি? অবস্থা দেখলে মনে হয় ফজরের নামাজ নফল আর জানাজার নামাজ ফরজে আইন, যে না বলেন ফজরের নামাজ ফরজ না নফল? কি আজীব অবস্থা, তার বাসা থেকে মাত্র 50 হাত দূরে মসজিদে ফজরের নামাজে যায় না,
কিন্তু জানাজার নামাজ আদায়ের জন্য ঢাকা থেকে গাড়ি চালায়া লক্ষ্মীপুরে চলে আসে, চলে আসে, আসে না ভাই? তার মতলবটা কোন জায়গায় জানেননি? ফজরের নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ নাই, জানাজার নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ আছে। কি মতলব বাস, বুঝলে? সে কি এখানে আসতো? এসে এখানে কিছু ছবি দিতে পারবে, বক্তব্য দিতে পারবে, এই জন্যই সে এসছে। নামাজ কেন ছেড়ে দিচ্ছেন আপনি? যুবক ভাইদেরকে বলছে, সবাইকে বলছি, আমরা দিন শুরু করবো নামাজ দিয়ে, আর ঘুমাতেও যাব নামাজ, এই এশার নামাজটা আদায় করে পারবো তো ইনশাল্লাহ। কে কে পারবেন না হাত তুলেন, জোশের ঠেলায় হুশ এরকম হইলে হবে না? আপনারা কি ভাবছেন যে হুজুর যা বলবে সব ঠিক? এই হুজুর বেঠিক, বেঠিক কথা বলে বেশি কনসেন্ট্রেশন যাচাই করার জন্য। রাগ করছেন আপনারা? এই ভাই লাল সোয়েটার কি হয়েছে? বলছি না এই হুজুর খুব সাংঘাতিক, ধরে ধরে ধরবে, বসে যান, ভয় পাইছি, আল্লাহ কবুল করেন। কি সুন্দর পরিবেশ তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ, এখন কিন্তু বৃষ্টিও নাই, রহমত টাকা বৃষ্টিটাও আল্লাহর রহমত, বৃষ্টি দেওয়া না দেওয়া কার ইচ্ছা, এখানে তো আমাদের কিছু করার নাই। আমরা বান্দা হিসাবে সবসময় যার ফয়সালার উপরে সন্তুষ্ট, তিনি কি কয়টা শিক্ষা বলেছি দেখি, কার ব্রেন ভালো মনে রাখতে পারছে কিনা। এক নাম্বার কি বলেছি, নামাজ আমাদেরকে কি শেখায়, ঐক্যবদ্ধ থাকা শেখায়। নাম্বার টু, দুই নাম্বার কি বলেছি, সমাজে 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 কি ঠিক মতো বলতে হবে, মুখে কথা রাখা যাবে। নামাজ আমাদেরকে ভ্রাতৃত্বপূর্ণ সমাজ গঠনের শিক্ষা। তিন নাম্বার, নামাজ আমাদেরকে পাংচুয়ালিটি, নামাজ আমাদেরকে সময়ানুবর্তিতা শেখায়। বলেন তো নামাজ কি আপনি আপনার টাইম মতো পড়বেন না আল্লাহ দেওয়া টাইম মতো পড়বেন? কারণ রব্বুল আলামিন বলেছেন, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নামাজকে সময় অনুবর্তিতার উপরে নির্দিষ্ট টাইম শিডিউলের ভিত্তিতে ফরজ যিনি করেছেন তিনি কে? ফজরের নামাজ যদি আপনি দিনের 12টা বাজে পড়েন হবে নাকি? জোহরের নামাজ যদি বলেন রাত 9টায় পড়বো হবে নাকি? না, নামাজের একটা টাইম আছে, টাইম মেনটেন করে নামাজ আদায় করতে হবে, টাইম শিডিউল মেনটেন করতে হবে, আদেশ টাকা। তাহলে টাইম টাইম নামাজে আসতে হয়, টাইমলি আসতে হয়, এই যে টাইম মেনটেন করা নামাজ আমাদেরকে শেখায়। কিন্তু আমাদের এখন টাইম মেনটেন নামাজের বাইরে মসজিদের বাইরে আছে নাই? দেখবেন যেই পোস্টারে লেখা, যেই লিফলেটে লেখা দেখবেন অনুষ্ঠান শুরু হবে 10টায়, পাবলিক বুঝে এটা 12টায়। কথা ভুল বলেছি? আমাদের কোনো কিছু টাইম মতো হয় না। আমাদের 10টার গাড়ি কয়টায় যায় কেউ জানে না? এক লোক ঢাকায় যাবে, রেলওয়ে স্টেশনে বসে আছে, 10টার টিকিট বসে আছে, যখন সারে সারুক আমি বসে থাকলাম, হঠাৎ করে হুইসেল শুনছে, কয় বাংলাদেশে এটা সম্ভব? একদম টাইম মতো চলে আসছে, খুশি হয়ে উঠছে, ব্যাগ টেক টান দিচ্ছে, আরেকজন বলে ভাই রে বসে যান, এটা গতকাল 10টায় যে গাড়ি ছিল ওইটা আজকে 10টায় আসছে, বসে যান। এরকম আছে না নাই? সময়ের প্রতি অবহেলা, সময়ের প্রতি অসচেতনতা, এটা আমাদের মতো আর কারো মধ্যে এই জন্য আমরা উন্নতি করতে পারি নাই। আমাদের কেরিয়ার সুন্দর হয় না, যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, আমাদের কেরিয়ার সুন্দর হয় না, আমাদের কেরিয়ার ভালো হয় না, সমৃদ্ধ হয় না, কেন? আমরা টাইমলি কাজ করি না। যদি টাইমলি কাজ করতাম আমাদের কেরিয়ার অনেক সুন্দর হতো, জীবন সুন্দর হতো, জীবনের সকল সেক্টরে পরিবর্তন আসতো, জীবনের সকল সেক্টরে আমরা সুখ শান্তি আর সমৃদ্ধি দেখতাম। এই যে অশান্তি সবদিকে, সবদিকে ঝামেলা, এর কারণ টাইম মেনটেন হয় তো। নামাজ আমাদেরকে টাইম মেনটেন করা শেখায়, এটা মসজিদের বাইরে অ্যাপ্লাই করার দরকার আছে না নাই? নাম্বার ফোর, নামাজের চার নাম্বার শিক্ষা হলো, নামাজ আমাদেরকে সঠিক নেতা নির্বাচনের শিক্ষা দেয়। নামাজ আমাদেরকে সঠিক নেতা নির্বাচনের শিক্ষা। বসছি তো দুই নামাজের মাঝখানে, তো নামাজ কি শিক্ষা এটা নিয়ে আলোচনা করি। নামাজ আমাদেরকে সঠিক নেতা নির্বাচনের শিক্ষা। সবাই একটু আওয়াজ দিয়েন, বলেন তো দেখি আপনাদের এলাকায় মসজিদ আছে না নাই? মসজিদের ইমাম দরকার, তেলাওয়াত ঠিক না, তেলাওয়াত অশুদ্ধ, ইমাম রাখবেন কিনা? অশুদ্ধ তেলাবাদকারী ইমামের পেছনে আমরা নামাজ পড়ব নাকি? কামিল পাশ করেন নাই, দাওরায়ে হাদিস পাশ করেন নাই,
এমন আলেম এমন কেউ যদি থাকে তার পেছনে আমরা জুমার নামাজ পড়ব নাকি? এবার বলেন ইমাম সাহেব যদি অনৈতিক কোন কাজের সঙ্গে জড়িত থাকেন আমরা সেটা জানি, তাহলে তার পেছনে কি আমরা নামাজ পড়তে রাজি নাকি? ইমাম সাহেবের বউ যদি পর্দা না করে ওই ইমামের পেছনে কি আপনারা নামাজ পড়বেন নাকি? হায় হায়, বোঝা গেল আমরা খুব সচেতন না অসচেতন? আরো জোরে বলেন, খুব সচেতন। কিন্তু প্রশ্ন হলো, 2-400-500-1,500 বানানোর জন্য এত কিছু দেখেন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের নেতা বানানোর সময় লোকটা চোর কিনা, বাটপার কিনা, চাঁদাবাজ কিনা, টেন্ডারবাজ কিনা, ক্যাসিনোবাজ কিনা, হারাম খুন কিনা, এইগুলো দেখে শুনে যাচাই বাছাই করি না বলে আমাদের মাথার উপর থেকে দুঃখ দুর্দশার বোঝা কমে কমে? এই বুঝি আমাদের অবস্থা, এই বুঝি আমাদের অবস্থা। নামাজে তো ঠিকঠাক ইমাম না হইলে নামাজ পড়েন না। তো নামাজের বাইরে যারা আপনাদেরকে চালাবে, আপনাদেরকে পরিচালনা করবে, ওই সময় কি একটু দেখতে মন চায় না এটা চোর কিনা বাটপার কিনা? যদি আমরা এগুলো দেখতাম তাহলে সেসরা চোরগুলো আমাদের মাথার উপরে উঠতে পারতো না। এখন দেখা যায় নামাজের বাইরের ইমামগুলো এমন সেসরা চোর, আমাদের খাটের নিচে জুতা থাকে, তাদের খাটের নিচে জনগণের তেল থাকে। ঠিক তো কইলেন, এদেরকে এই জায়গায় নিয়েছে কারা? আবার স্বীকারও করছে আমরা, কি সুন্দর মানুষ। আমরা যদি আল্লাহওয়ালা লোকদেরকে আমাদের নেতা পেতাম, আমাদের সমাজ বদলে যেত, সমাজের সুখ শান্তি আসতো। দেখেন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি ছোটখাটো কোন ভূখণ্ডের শাসন করতেছিলেন নাকি অর্ধ পৃথিবী শাসন করেছেন? আরো জোরে বলেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু অর্ধ পৃথিবী শাসন করেছেন। তার শাসনামলে তিনি একবার রাতের বেলা ঘরের ভেতরে মোমবাতি জ্বালিয়ে কাজ করছেন, ঠিক এমন সময়ে তার কিছু রিলেটিভ আত্মীয় স্বজন তার সঙ্গে দেখা করতে এসে দরজায় নক করলেন। তিনি তাদেরকে দরজায় থামিয়ে দিলেন, বললেন একটু অপেক্ষা করো। এরপরে তার সামনে থাকা মোমবাতির আগুনে ফু দিয়ে নিভিয়ে দিয়ে ওই মোমবাতির আগুন নিভিয়ে দিলেন, নতুন আরেকটি মোমবাতিতে আগুন ধরালেন। তারপরে এদেরকে বললেন, এবার তোমরা ভেতরে আসো। এরা ভেতরে ঢুকার পরে কৌতূহল চেপে রাখতে না পেরে জিজ্ঞেস করলো, আমিরুল মুমিনিন আপনার সামনেই তো মোমবাতিতে আগুন জ্বালানো ছিল, কি কারণে সেই মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিয়ে নতুন আরেকটি মোমবাতি জ্বালালেন? আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, তোমরা আসার আগে আমি রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে রাষ্ট্রের জন্য জনগণের জন্যই কাজ করছিলাম। তোমরা যখন আসলে মনে মনে ভাবলাম তোমরা আমার রিলেটিভ আত্মীয়, হয়তো তোমরা ব্যক্তিগত কথাবার্তা বলার জন্য আমার কাছে এসেছো। চিন্তা করলাম রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে ব্যক্তিগত কথাবার্তা বললে রাষ্ট্রের সম্পদ নষ্ট হবে, জনগণের আমানতের খেয়ানত হবে, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। এই ভয়ে আমি রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন যদি হতো আমাদের নেতা হতো মোরেরই মতো হতো আবু বকরের মতো, চাই কি চাই না? চাই কি চাই না? চাইলে একটু বুবানা থেকে সবাই একটু বলেন, এমন যদি হতো আমাদের নেতা হতো মোরেরই মতো হতো আবু বকরের মতো, জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না, আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না, ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত, যদি আমাদের নেতা হতো মোরেরই মতো হতো আবু বকরের মতো, এমন যদি হতো আমাদের নেতা হতো মোরেরই মতো হতো আবু বকরের মতো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দাও।
তাহলে নামাজ আমাদেরকে নেতা নির্বাচনের শিক্ষা দেয়। কয় নাম্বার বলছি? আরো জোরে পুরুষের মতো বলেন, আরো জোরে। দুপুরের খাবার খাইছি মনে হয় 12টা, আর কিচ্ছু খাই নাই, এখনো গলায় যে আওয়াজ দেখতেছেন তো আপনারা, খাইয়া আসছেন মনে একটু আগে, বেরি হচ্ছে না কথা, একটা না সাড়ে পাঁচ ঘন্টা গাড়ি চালাই যাওয়া, এখনো ঠিক আছে। যুবকরাও তো আওয়াজ দেয় না, লক্ষ্মীপুরের যুবকরা কি বুড়া হয়ে গেল নাকি? দেখি তো অবিবাহিতরে একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, বিবাহিতরা দিয়েছে কেন, মানে আরো করার ইচ্ছা টিচ্ছা আছে, অবিবাহিত আবার দেন তো দেখি লিল্লাহি তাকবীর। একটু যাচাইয়ের জন্য বিবাহিতদেরকেও একটু দাওয়ায় দেখি, তারপরে বুঝবে এটা বিবাহিতরা দেন তো লিল্লাহি তাকবীর। বুঝতেছি না কিছু, সমান সমান লাগতেছে না, সমান সমান নাকি? যে না এই ভাই বলে নোয়াখালী, নোয়াখালী নাকি? নোয়াখালীর মানুষ কিন্তু খুব মজা, সব কথা কেন। আমি আসার সময় বলতেছি আমার নেক্সট মাহফিল একটু পরে নোয়াখালীতে আছে, কয় যে আসতেছেন কেন, ভালো আছেন কেন, কি সুন্দর ভাষা, সব জায়গায় খালি কেন। আমি যখন আরো চার পাঁচ বছর আগে জীবনে প্রথম নোয়াখালী আসছিলাম, আমি এটা আমার প্রথম সফর ছিল, চার পাঁচ বছর আগে আসছিলাম, ওই তো এই কি বলে কোম্পানিগঞ্জের ওই দিকে কোন জায়গায় আমার স্পেসিফিক মনে নাই, খুব ভালো মানুষ কিন্তু নোয়াখালীর মানুষ, খুব ভালো মানুষ, খুব ঠান্ডা কুয়াশা পড়েছে। আমি আসছি, আসার পরে বলে বলছি ভালো আছেন কেন, আমি তো বুঝি না তখন, আমি তো সিলেটি মানুষ জানেননি আপনারা, আমি তো সিলেটি ভাই, তা নোয়াখালীর ভাষা বা এই সময় কোনটাও বুঝতাম না, আমি আরো জাগা আর থাকি আবার চিতাগা, এখানে তো আরো মজা, ও বদ্দা কেন আছো গমাশনি, সিলেট গেলে কইব কিতাব আবাই সাব্বালানি, আর চিতাগাঁয়ে আস, আর আপনাদের নোয়াখালীতে আসলে কি সুন্দর করে বলে বুঝলেন ভালো আছেন কেন। মনে মনে ভাবলাম আমি ভালো আছি কেন জিজ্ঞেস করে, না ভালো আছি কিনা এটা জিজ্ঞেস করে, বুঝতেছি না। আমি বললাম আলহামদুলিল্লাহ, এতটুকু বললাম, প্রথম আসছি তো, পরে বলতেছে হুজুর ভালো মতো আসছেন কেন, আলহামদুলিল্লাহ, মানে আমি ভাবছিলাম মনে বলতেছে ভালো মতো আসছেন কেন নাকি, আমি তো বুঝি না ভাই, একটু পরে বলতেছে হুজুর হানি খাইবেন, হানি হানি, তা আমি ভাবছি লোকটা মনে হয় শিক্ষিত মানুষ, স্মার্ট মানুষ, যে কুয়াশা পড়েছে আমি ঠান্ডায় একটু আমার কষ্ট হচ্ছে দেখে মনে হয়, বলতেছে হুজুর একটু মধু আনি, একটু দয়া আসতে ভিতরে, বললাম ভাই প্লিজ আনতে পারলে খুব ভালো হয়, আমি খুশি হয়ে বলছি ভাই তাড়াতাড়ি আনেন। কিছুক্ষণ পরে তার হাতে দেখলাম গ্লাস, মনে মনে ভাবলাম চাইলাম হানি আনলো দেখি পানি, বললাম ভাই চাইলাম হানি আনলেন দেখি পানি, কয় হুজুর আমি তো হানির কথাই বুঝছি, আসলে ভাষা সুবহানাল্লাহ এটা হাসির কিছু না, হাসির কিছু না, এই যে ভাষার বৈচিত্র্য এদিকে তাকান ভাই, অনেকে বিভিন্ন অঞ্চলের ভাষা নিয়ে ঠাট্টা মশকারা করে, না ওয়ামিন আয়াতিহি খালকুস সামা, ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফি আলওয়ানিকুম ওয়া আলসিনাতিকুম ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমি কি ইয়াকিলুন, না আল্লাহ তাআলা বলছেন এই যে ভাষা আর বর্ণের বৈচিত্র্যতা এর ভেতরে যার কুদরতের নিদর্শন পাওয়া যায় তিনি কি, দেখেন এখানে নোয়াখালী আছে চিটাগাঁও আছে আমার সাথে সফর সঙ্গীরা। আচ্ছা আমি একটা উদাহরণ দিচ্ছি, এই যে আমার সাথে যারা আছেন সব চট্টগ্রামে, আমি সিলেটের আপনারা নোয়াখালী, দেখেন এটা উদাহরণ দিচ্ছি, আমরা সিলেটে বলি কাউকে পাইলে কিতাব আবাই সাব বালা আসুন নি, আর আপনারা কি বলেন নোয়াখালীর আঞ্চলিক ভাষা কি বলেন, বলেন বলেন আপনি ভালো আছেন নি, খুব সুন্দর মাশাআল্লাহ, আপনি ভালো আছেন নি, চিটাগাঁও বলে বদ্দা কেন আসো, এখন দেখেন ভাষা আসির জন্য বলে, দেখেন তো সিলেট চট্টগ্রাম নোয়াখালী এই তিন অঞ্চলের তিনজন মানুষের ঠোঁট একরকম না দুই রকম, জিব্বা একরকম না দুই রকম, তার মানে কথা বলার যন্ত্রপাতি এক, ভাষা এই ভাষা কি দেখা যায়, চীন দেশের মানুষেরও ঠোঁট আছে, দাঁত আছে, জিব্বা আছে, আমরা কথা বলি বাংলায় আসে ওয়াং ওয়াং গাং গাং করে কি জানি বলে আমরা কিছুই বুঝি, পৃথিবীর সব দেশের মানুষ, মানুষ যারা তাদের কথা বলার যন্ত্রপাতি এক, ভাষা ভিন্ন, এর ভেতরে যার কুদরত লুকিয়ে আছে তিনি কে, আল্লাহকে চিনতে পারবেন আপনি এটা দেখে। আপনি কোন অঞ্চলের মানুষ কোন অঞ্চলের মানুষের ভাষা বুঝে না, এক নোয়াখালী আর একটা সিলেটিকে দাঁড় করাইয়া দেন, একজন আরেকজনের ভাষা কিছুই বুঝবে,
আমি যদি অঙ্কু সিলেটি মাতারাম বগের একবারে সারা ওয়াদ সিলেটি করে যাই, আপনারা কিন্তু সারা বুঝতে নাই, বুঝতে পেরেছেন? বলছি যে আমি যদি কমপ্লিটলি সিলেটি ভাষায় এখন কথা বলা শুরু করে দিই, আপনারা কিন্তু টোটালি বুঝতে পারবেন না, কিছু কিছু বুঝবেন, তুরা তুরা বুঝবার, কিন্তু হকল তা বোঝা যায় তো, তুরা তুরা বুঝছে সারা মাত বোঝা হয়ে যায়। যাই হোক, এই যে ভাষার ভিন্নতার মধ্যে একটা মজা আছে, আল্লাহকে চেনার একটা উপায় আছে না? আমরা কিন্তু আমরা বলছিলাম নামাজের পাঁচ নাম্বার শিক্ষা হলো, নামাজ আমাদেরকে ভুল নেতৃত্ব সংশোধন করার শিক্ষা দেয়, ভুল নেতৃত্ব সংশোধন করার শিক্ষা দেয়। বলেন তো, আপনার ইমাম সাহেব নামাজে দাঁড়িয়েছেন, আমরা সকলেই জানি নামাজ যে সূরা দিয়ে শুরু করতে হয় সূরাটার নাম কি? পুরুষের মতো আওয়াজ দিয়ে বলেন, সূরাটার নাম কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন। এই সূরাটা দিয়ে নামাজ শুরু হয়। ইমাম সাহেব আল্লাহু আকবার বলে ভুলবশত সূরা ফাতিহা না বলে শুরু করছেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আলেম লাগবে না, সাধারণ মানুষ যে সেও বলবে হুজুরের কি মাথা খারাপ হইল নাকি? ও হুজুর বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পেছন থেকে কি আসে? লোকমা আসে, কি আসে? তার মানে বোঝা গেল, ইমাম আপনি যত বড়ই যোগ্যতা সম্পন্ন ইমাম হন না কেন, আপনি যদি আল্লাহর দেওয়া তরিকা মতো নামাজ আদায় না করেন, পেছনে কিন্তু আমরা মুক্তাদি আছি, মুসল্লি আছি, আমরা ভুল ধরে ছাড়বো। নামাজের এই শিক্ষা বাইরেও থাকা লাগবে। দেখেন, ইসলামী খেলাফতের যে শাসকগণ ছিলেন, আপনারা ইতিহাস পড়ে দেখবেন, যখনই তারা দায়িত্ব গ্রহণ করেছেন, আবু বকর বলেন আর ওমর বলেন, উসমান বলেন আর আলী বলেন, রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা দায়িত্ব গ্রহণের সময় বলেছেন, যতক্ষণ আমাকে আল্লাহ আর রাসূলের আনুগত্যের পথে দেখবা ততক্ষণ অনুসরণ করবা, যখনই দেখবা সেখান থেকে বিচ্ছুত হয়েছে আমাকে সংশোধন করে দিবা। তার মানে হলো, আমাদের মুসলমানদের সমাজে কেউ যদি আমাদের নেতা হয়ে অনৈসলামিক বক্তব্য শুরু করে, অনৈসলামিক কথাবার্তা ইসলাম বিরোধী কাজ শুরু করে, আমরা উগ্র হব না, তারে আমরা আদর করে বুঝাবো, আদর করে বুঝাবো, যেমনি করে আদর করে ইমামকে লোকমা দেই। কিন্তু আদর করতে করতে যদি ইমাম না মানে, তাইলে দেখেন ইমাম সাহেব বারবার ভুল করতেছে ভুল করতেছে, ওই ইমামের পেছনে নামাজ পড়ি আমরা, সঙ্গে সঙ্গে তাকে পেছনে টেনে নিয়ে আসি। সুতরাং আমাদের ইমাম হয়ে আমাদের নেতা হয়ে বারবার ভুল করবেন, বারবার ভুল করবেন, ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কথা বলবেন, আমরা উগ্র হব না, আমরা বুঝাবো বুঝাবো বুঝাবো, বুঝার পরেও বুঝতে না মানলে ঘাটটা ধরে নামাই দিব। এই জিনিসের শিক্ষা পাওয়া যায় কোথায়? আরো জোরে বলেন, দেখছেন কারবার নামাজের কয়টা শিক্ষা বলছি? সারা রাত বললো শেষ করা যাবে না, কারণ আমরা যারা কথা বলি আমরা আমাদের কথা বলি না, কথাগুলো যার কথাগুলো বলি এগুলো শেষ করার মতো নয়, কারণ রব্বুল আলামিন নিজেই বলেছেন কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। রব্বুল আলামিন বলেছেন, নবী আপনি বলে দিন, এই দুনিয়ার সকল সাগরের মহাসাগরের পানি দিয়ে যদি কলমের কালি বানানো হয়, আর সেই কলমের কালি দিয়ে যদি তোমার রবের কথাগুলো লেখা শুরু হয়ে যায়, লিখতে লিখতে কলমের কালি অর্থাৎ সাগর মহাসাগরের পানি ফুরিয়ে যাবে, তোমার রবের কথাগুলো লিখে শেষ করা যাবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আপনি কোনো জায়গায় দাঁড়িয়ে বক্তব্য দিয়ে দেখবেন 5-7 মিনিট পর কথা আর খুঁজে পাওয়া যায় না, কিন্তু আল্লাহর কালাম থেকে কথা শুরু হলে কথা শেষ করা যায় না। এর কারণ এটা হচ্ছে জ্ঞানের দরিয়া, জ্ঞানের সাম্রাজ্য। এই জ্ঞানের সাম্রাজ্যের অতল গহ্বরে অতল তলদেশ অবগাহন করা তো দূরের কথা, তীরে হাঁটতে হাঁটতে একটা বালুকণাও গোনা সম্ভব হবে না, কারণ কালামটা কার? নামাজের শিক্ষা বলছি কয়টা?
তাহলে আরো একটা শিক্ষা বলে ফেলি, বলার তো ছিল অনেক কিছু, সামনে আল্লাহ সুযোগ করে দিলে বলবো ইনশাআল্লাহ। পাঁচটা কি মনে আছে? চলেন একটা ক্লাস টেস্ট হয়ে যাক, দেখি কারা কারা মনে রাখতে পেরেছে। আমরা নামাজের এক নম্বর শিক্ষা বলেছি, নামাজ আমাদেরকে কি থাকার শিক্ষা দেয়? বাপরে বাপ! এই জন্য তো নোয়াখালীর মানুষ বাংলাদেশের সব সেক্টরে, কারণ মাথা পাক না মনে থাকে, আলহামদুলিল্লাহ। খুশি হয়েছেন নি আপনারা? আচ্ছা, আপনারা যে বলেন তাই না, এটা শিখলাম যে। ওকে, নাম্বার টু, এই তো ভাতৃত্ব বোধ, ঠিক আছে, ভাতৃত্ব বোধ শেখায়। নাম্বার থ্রি, নামাজ আমাদেরকে টাইম মেনটেন। নাম্বার ফোর, নামাজ আমাদেরকে সঠিক নেতা নির্বাচন। নাম্বার ফাইভ, নামাজ আমাদেরকে নেতা, নামাজ আমাদেরকে ভুল নেতৃত্ব সংশোধন শেখায়। এরপরে নাম্বার সিক্স, ছয় নাম্বার, নামাজ আমাদেরকে কোরআন ভিত্তিক, কোরআনের আলোয় আলোকিত জীবন গঠন শেখায়। কোরআন দিয়ে জীবন চালাতে হবে, এটা নামাজ শেখায়। আমি তো আগেই বলেছি, একজন মানুষ নামাজ বুঝলে তার জীবন সাকসেসফুল হয়ে যাবে, আর কিছুই লাগবে না। বলেন তো নামাজের মধ্যে কোন বই থেকে তেলাওয়াত করা বাধ্যতামূলক? পুরুষ মানুষের মতো আওয়াজ দেন, নামাজের ভেতরে কোন বই থেকে তেলাওয়াত করা কম্পালসারি বাধ্যতামূলক? আরো জোরে কোরআন, আরো জোরে কোরআন, আরো জোরে কোরআন, জোরে বলেন কোরআন। বলেন তো আপনাদের এলাকার হুজুর বুখারীর উস্তাদ বুখারী পড়ান, তিনি ভাবলেন আমি বুখারীর উস্তাদ, আমি যে বুখারীর উস্তাদ এটা বোঝানো দরকার। আল্লাহু আকবার। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর তেলাওয়াত দিয়ে নামাজ শুরু, নামাজ হবে নাকি? আপনি বললেন হুজুর বুখারীর উস্তাদ, আপনি মাদ্রাসায় গিয়ে বুখারী পড়ান, নামাজের ভেতরে চলবে কোরআন। এটা কি বুখারীকে ছোট করলাম? না, আপনি কোরআন বোঝার জন্য বুখারী দরকার আছে, কারণ আপনি শুধু কোরআন দিয়ে কোরআন বুঝতে পারবেন না, কোরআন বোঝার জন্য হাদিসেরও দরকার। কিন্তু আমি এক্সাম্পলটা দিয়েছি কোরআন দিয়ে যে জীবন চালাবেন, হাদিস ছাড়া কিন্তু জীবনে কোনোদিন কোরআন বুঝতে পারবেন না। আমার দেশে এখন একসাথে লোক বের হয়েছে হাদিস মানতে চায় না, খালি কোরআন দিয়ে আপনি আপনার জীবন পরিচালনা করতে পারবেন না। নবীজি বলেছেন তারাক্তু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, দুটো জিনিস দিয়ে যাচ্ছি, এগুলো আঁকড়ে ধরলে পথভ্রষ্ট হবে না। এক নাম্বার আল্লাহর কিতাব, দুই নাম্বার আমার সুন্নাহ। সুবহানাল্লাহ। হাদিস লাগবে কোরআন বোঝার জন্য। আমি এটা বুঝাচ্ছি এই জন্য যে আমরা অনেকেই নামাজের ভেতরে মসজিদে কোরআন মানি, বাইরে কোরআন মানি না। অমিয়া, নামাজের মধ্যে কোরআন ছাড়া অন্য কোনো বই থেকে তেলাওয়াত করা যায়? তাহলে নামাজ আমাদেরকে কি শেখায় দেখেন? নামাজের ভেতরে কোরআন পড়া, কোরআন তেলাওয়াত যেমন বাধ্যতামূলক, ঠিক তেমনি ভাবে মসজিদের বাহিরে এই কোরআনের আইন সব জায়গায় মানাটাও হলো বাধ্যতামূলক। এখন মসজিদে কোরআনের আইন মানে কোরআন তেলাওয়াত করে সমাজে কোরআনের আইন চলতে দেয় না, কোরআনের কথা বলতে দেয় না, কোরআনের দায়ীদের উপরে জুলুম নির্যাতন আছে না ভাই? মাথায় টুপি লাগায় আবার হুজুরদের বিরুদ্ধে বক্তব্য দেয়। আমি শুনছি কুকুর নাকি ভাদ্র মাস আসলে পাগলা হয়। আমার দেশে নতুন করে এক পাগলা কুত থেকে জানি আসছে, প্রত্যেক দিনই তার পাগলামি বাড়তেছে। এই পাগলার পাগলামি যদি বন্ধ না হয় মানুষ যে কি করবে মানুষই জানে, আমি জানি। এই পাগলা কয়েকদিন পর পর কি কি জানি বলে আবুল তাবুল বলে, কিছুদিন আমি তো কারো নাম বলতেছি না, কিছুদিন আগে কয় হুজুরদের নাকি দাড়ি মুসকামায় দিবে। আমি বলেছিলাম এটা কোনো ব্যক্তিত্ববান মানুষের কথা হতে পারে না, এটা কেবল নাপিতের ঘরের নাপিত বলতে পারে। আজান হয়ে গেছে, আমি আর কথা বলবো না, আল্লাহ আমলের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।